কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে একটা কথা বলতেই হয়, আমাদের দেশে বিশেষ করে পাক ভারত মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ, কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে আর মুখে তো। নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না। আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর, আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি? নাওয়াইতু আন